নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে আমি আগের দিনের ভিডিও থেকে আলোচনা করা শুরু করেছিলাম সেখানে আমি প্রথম ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ভূগোলের একটা বেসিক আইডিয়া দিয়েছিলাম এবং পশ্চিমবঙ্গের ভূ প্রাকৃতিগত বিভাগগুলিকে আলোচনা করেছিলাম অর্থাৎ পশ্চিমবঙ্গকে কতগুলো ভাগে ভাগ করা যায় সেই সম্পর্কে আমি বলেছিলাম এবং তার মধ্যে একটি ভাগ অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমি আলোচনা করেছিলাম তো আজকে আমরা তার পর থেকে আলোচনা করব পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে তো এই ভিডিওগুলো ডাব্লু বিসিএস প্রিলি এবং মেন্সের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এছাড়াও পশ্চিমবঙ্গ বেশ যে কোনো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হয় তো ভিডিওগুলো আপনারা পুরো দেখবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনারা যতটা পারেন আমার এই ভিডিওগুলো ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আরও লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আগের দিনে আমরা দেখেছিলাম উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে উত্তরের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গর নাম দেখেছিলাম সান্দাত শুধু আগের দিন এখানে একটা জিনিস বলা হয়নি যে সান্দাকফু পর্বত উচ্চতা কত এটা পর্বত দিনের আপনারা যে নোটস বানাচ্ছেন তাতে অ্যাড করে নেবেন সান্দাকফুর উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার আজকে আমরা আলোচনা করব পশ্চিমের উঁচু ভূমি এবং মালভূমি অঞ্চল সম্পর্কে পশ্চিমের উঁচু ভূমি এবং মালভূমি সম্পর্কে প্রথমে আমরা এই ম্যাপের মাধ্যমে যে পশ্চিমের উঁচু ভূমি এবং মালভূমি অঞ্চলটা কোন জায়গাটায় অবস্থিত যারা আমার এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে বলবো যে আপনারাও নিজেরা এরা ম্যাপ বানিয়ে নেবেন এবং তাতে অবশ্যই পয়েন্ট করে নোটস বানাবেন এতে বুঝতে সুবিধা হবে এবং কোশ্চেন যদি ঘুরিয়ে আসে তাহলে সেগুলো থেকে করতে সুবিধা হবে সেগুলো থেকে উত্তর করতে সুবিধা হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভূগোল বলে নয় ভারতের ভূগোলেও আপনারা অবশ্যই ম্যাপ বানিয়ে নেবেন তো পশ্চিমের উঁচুভূমি এবং মালভূমি অঞ্চল কোন জায়গাটায় অবস্থিত এই অংশটা পশ্চিমবঙ্গের এই অংশটা মালভূমি এবং উঁচু ভূমি রয়েছে এইটুকু জায়গাতে মালভূমি অঞ্চল অবস্থিত এটা পশ্চিমবঙ্গের একদম পশ্চিম প্রান্তে অবস্থিত সেই জন্য এটাকে বলা হচ্ছে পশ্চিমের উঁচু ভূমি এবং মালভূমি অঞ্চল এই মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে অবস্থিত মালভূমি অঞ্চল মূলত বাঁকুড়া বীরভূম বর্ধমান বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা নিয়ে অবস্থিত বাঁকুড়া বীরভূম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলা নিয়ে পশ্চিমের মালভূমি অঞ্চলটি অবস্থিত পশ্চিমের একদম এই জায়গায় রয়েছে পুরুলিয়া জেলা এরম জায়গা এই জায়গাটা হচ্ছে পুরুলিয়া জেলা পুরুলিয়ার পাশেই এরম জায়গাতে অবস্থিত বাঁকুড়া জেলা বাঁকুড়ার উপর থেকে এরাম অবধি অবস্থিত বর্ধমান জেলা আর বাঁকুড়া জেলার নিচের অংশটা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মধ্যে অবস্থিত তো এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে পশ্চিমের মালভূমি এবং উঁচুভূমি অঞ্চলটি অবস্থিত এই অঞ্চলটা কি ধরনের শিলা দিয়ে গঠিত এই অঞ্চলটা প্রাচীন রূপান্তরিত শিলা ছাড়াও বেলে পাথর ও কাদা পাথর নিয়ে গঠিত প্রাচীন রূপান্তরিত শিলা প্রধানত প্রাচীন রূপান্তরিত শিলা দিয়ে গঠিত এছাড়াও বেলে পাথর এবং কাদা পাথর দিয়ে এই অঞ্চলটা গঠিত এই অঞ্চলটা অনেক প্রাচীন অঞ্চল বহু দিন থেকে এই অঞ্চলটা রয়েছে সেই কারণে এই সমস্ত অঞ্চলটা একদম ক্ষয়প্রাপ্ত হয়ে তরঙ্গায়িত প্রায় সমভূমিতে পরিণত হয়েছে একে বলা হচ্ছে উঁচু ভূমি মালভূমির থেকেও আরও নিচু হয়ে গেছে কারণ বহু দিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে থাকছে সেই কারণে এই জায়গাটাকে বলা হচ্ছে একটি তরঙ্গায়িত সমপ্রায় ভূমি এই ঢেউ খেলানো সমপ্রায় ভূমির মধ্যে মাঝে মাঝে কিছু টিলা বা মোনাডাঙ্ক দেখা যায় মোনাড কিছু ছোট ছোট শিল টিলা বা মোনা ডাংক দেখা যায় মোনাডাঙ্ক কাকে বলে এটা সম্পর্কে আমি প্রাকৃতিক ভূগোলে আলোচনা করে এসেছি আর যেহেতু এই সমপ্রায় ভূমির মধ্যে এই টিলা বা মোনা গুলো কিছুটা উঁচু হয়ে রয়েছে অন্যান্য অঞ্চলের থেকে এই টিলা বা মোনাডঙ্ক গুলো কিছুটা উঁচু হয়ে রয়েছে তাই জন্য এইগুলোকে পাহাড় বলা হয় যেমন অযোধ্যা পাহাড় পাঞ্চেত পাহাড় বাঘমুন্ডি পাহাড় বিহারীনাথ পাহাড় মামাভাগ্নে পাহাড় শুশুনিয়া পাহাড় প্রভৃতি উল্লেখযোগ্য পুরো জায়গাটা সমপ্রায় ভূমি প্রায় সম সমতল ভূমির মতো হয়ে গেছে তার মধ্যে কিছু কিছু জায়গা উঁচু হয়ে টিলা বা মোলাডনক তৈরি করেছে যেগুলো আমরা বিভিন্ন পাহাড়ের নাম দিয়েছি যেমন অযোধ্যা পাঞ্চেত বাগমন্ডি বিহারীনাথ মামা বাগ্নে শুশুনিয়া প্রভৃতি এই সমগ্র অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অযোধ্যা পাহাড়ের গোর্গাভূমি এই সমস্ত অঞ্চলটার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবুরু যেটা অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত অযোধ্যা পাহাড় অযোধ্যা পাহাড়ের মধ্যে অবস্থিত এর উচ্চতা ছশো মিটার গোরগাবুরুর উচ্চতা ছশো মিটার সমগ্র অঞ্চলটা পশ্চিম থেকে পূর্বে সমগ্র অঞ্চলটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পাঁচশো মিটার থেকে একশো মিটার অব্দি উচ্চতায় নেমে এসেছে অর্থাৎ পশ্চিম দিকটা হচ্ছে উঁচু পূর্ব দিকটা নিচু এরকম সর্বোচ্চ পাঁচশো মিটার থেকে সর্বনিম্ন একশো মিটার অবধি জায়গাটা মানে সে এই জায়গাটার উচ্চতা এই গেল মালভূমি অঞ্চল সম্পর্কে এবার হচ্ছে সমভূমি অঞ্চল সমভূমি অঞ্চল আগের দিন উত্তরের পার্বত্য অঞ্চল দেখেছিলাম এইটুকু জায়গায় আজকে দেখলাম মালভূমি অঞ্চল এইটুকু এই দুটো অংশ বাদ দিয়ে পশ্চিমবঙ্গের পুরোটাই প্রায় সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গের পুরোটাই প্রায় সমভূমি অঞ্চলের মধ্যে পড়ে আঞ্চলিক গঠন অনুযায়ী এই সমভূমিকে আবার ছ ভাগে ভাগ করা যায় এক একটা ভাগ সম্পর্কে একটু একটু আলোচনা করে নেব প্রথম হচ্ছে তরাই সমভূমি তরাই সমভূমি আগের দিন বলেছিলাম যে এই জায়গায় রয়েছে দার্জিলিং পার্বত্য অঞ্চল দার্জিলিং পর্বত এইটা তার ঠিক নিচে অর্থাৎ এই দার্জিলিং হিমালয়ের পাদদেশ অঞ্চলটা তরাই অঞ্চল নামে পরিচিত এইটুকু অংশ তরাই অঞ্চল নামে পরিচিত তাহলে দার্জিলিং হিমালয়ের পাদদেশে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত পঞ্চাশ থেকে তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট সমভূমিকে বলা হয় তরাই সমভূমি দার্জিলিং হিমালয়ের পাদদেশে পশ্চিম থেকে পূর্বে বা পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত পঞ্চাশ থেকে তিনশো মিটার উচ্চতা বিশিষ্ট সমভূমি অঞ্চলকে বলা হয় তরাই সমভূমি এই অঞ্চলে পশ্চিমবঙ্গে অনেকগুলো নদী প্রবাহিত হচ্ছে যেমন তিস্তা তর্সা জল প্রভৃতি এই সমস্ত নদী যে সমস্ত নুড়ি বালি সাহায্যে সেইগুলো সঞ্চিত হয়ে এই এই সমভূমি অঞ্চলটা গঠিত হয়েছে তরাই অঞ্চলে পড়ার আগে অব্দি এই নদীগুলো সব পার্বত্য অঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং এই জায়গায় এসে প্রথম সমভূমিতে পড়ছে এবং এইখানে এসেই প্রথম সঞ্চয় কাজ শুরু করছে এবং এই সঞ্চয়ের ফলে যে সমভূমিটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে তরাই সমভূমি তরাই শব্দের অর্থ হচ্ছে আদ্র, তরাই শব্দের অর্থ হচ্ছে আদ্র বা ইংরেজিতে ওয়েট ঠিক এরম জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদী আর এই তিস্তা নদী তরাই অঞ্চলকে দুটো ভাগে ভাগ করেছে এদিকটা ছোট এবং পূর্ব দিকটা বড় তিস্তা নদীর পূর্ব দিকের অংশটাকে বলা হয় ডুয়ার্স এইটা যদি তিস্তা নদী হয় তিস্তা নদীর পূর্ব দিকের অংশ অর্থাৎ এইটুকু অংশকে বলা হচ্ছে ডুয়ার্স তিস্তা নদীর পশ্চিম দিকের অংশ অর্থাৎ এইটুকুকে বলা হচ্ছে তরাই তাহলে ডুয়ার্স এর সরি তাহলে তিস্তা নদীর পূর্ব দিকের অংশকে বলা হচ্ছে ডুয়ার্স বা ডুয়ার্স এই দুটোর মধ্যে কোনো তফাত নেই এই দুটো আলাদা আলাদা কোনো ভূমি নয় যেটাই তড়াই সেটাই ডুয়ার্স এইটুকু ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দুয়ার দুয়ার মানে দরজা ডুয়ার শব্দের অর্থ হচ্ছে দুয়ার যেহেতু এই অংশটা মানে যেটুকু অংশ নীল দিয়ে আমি মার্ক করলাম অর্থাৎ ডুয়ার্স এইটা ভুটান দেশের প্রবেশ এটার সঙ্গে ভুটান দেশ মিলিত হয়ে মানে বাউন্ডারিতে রয়েছে তাই এটা ভুটানের প্রবেশ সেই কারণে এরাম নাম হয়েছে ডুয়ার্স এখানে অসংখ্য নদী এরাম সমান্তরালে প্রবাহিত হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্যগুলোর নাম এখানে লিখেছি তিস্তা তরসা জলঢাকা শঙ্কোষ এছাড়াও রায়ডাক জয়ন্তী কালজানি প্রভৃতি নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যেখান দিয়ে নদীগুলো প্রবাহিত হচ্ছে অর্থাৎ নদী খাতগুলো থেকে দূরে দূরে কিছু ছোট ছোট উঁচু পাহাড় দেখা যায় এই অঞ্চলের উচ্চতা খুব একটা বেশি না পাহাড়গুলো একটু উঁচু উঁচু বাকি সমস্ত জায়গাটা প্রায় সমতল নদীর তীরবর্তী অঞ্চল যেটা নবীন পলি দিয়ে গঠিত সেই অঞ্চলগুলোর গড় উচ্চতা পঞ্চাশ মিটার এবং নদীর তীর থেকে নদীর খাত থেকে একটু দূরে অবস্থিত প্রাচীন শিলা মানে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিগুলির উচ্চতা মোটামুটি একশো মিটার হয় এই হচ্ছে তরাই সমভূমির কিছু কথা তরাই সমভূমির দক্ষিণে আছে উত্তরবঙ্গের সমভূমি দু নম্বর ভাগ উত্তরবঙ্গের সমভূমি এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী এখান দিয়ে প্রবাহিত হচ্ছে গঙ্গা নদী একটা ভাগ চলে যাচ্ছে বাংলাদেশে আর একটা পশ্চিমবঙ্গের দিয়ে দিয়ে প্রবাহিত প্রবাহিত হচ্ছে হচ্ছে তো গঙ্গা নদী আর তরাই সমভূমির থেকে নিচে গঙ্গা নদী অব্দি যে অঞ্চলটা অবস্থিত এটাকেই বলা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি তরাই সমভূমির দক্ষিণে গঙ্গা নদী অব্দি বিস্তৃত অঞ্চলকে উত্তরবঙ্গে সমভূমি বলা হয় তাহলে এই অঞ্চলটা হচ্ছে উত্তরবঙ্গের সমভূমি এই অঞ্চলটা প্রধানত গঠিত হয়েছে মহানন্দা নদীর জন্য মহানন্দা এবং তার বিভিন্ন উপনদী যেমন মেচি মহানন্দা এবং তার উপনদী মেচি বালাসন পুনর্ভাবা এই নদীগুলোর নাম ইম্পর্টেন্ট কারণ প্রশ্ন এরা আসতেই পারে যে মহানন্দা নদীর উপনদী কোনগুলো তো মেচি বালাসন পুনর্ভাবা তারপরে টাঙ্গন প্রভৃতি প্রধানত মহানন্দা এবং তার এই সমস্ত উপনদীর কারণে এছাড়াও তিস্তা নদী এবং জল ঢাকা নদী এই অঞ্চলটাকে গঠন করেছে সমভূমির তৃতীয় ভাগ হচ্ছে রাঢ় সমভূমি রাঢ় সমভূমি গঙ্গা নদী ভাগ হয়ে এখান দিয়ে প্রবাহিত হচ্ছে ভাগীরথী হুগলি নাম নিয়ে ভাগীরথী হুগলি নদীর পশ্চিম অংশটা প্রধানত এই অংশটা প্রধানত রাড় সমভূমি নামে পরিচিত ভাগীরথী হুগলি নদীর পশ্চিম অংশে প্রায় সমগ্র বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া বাঁকুড়া জেলা বর্ধমান এবং মেদিনীপুর জেলা নিয়ে এই সমভূমি অঞ্চল গঠিত সমগ্র বীরভূম জেলা এর মধ্যে পড়ছে ঠিক এই রকম জায়গায় রয়েছে বীরভূম জেলা তো সমগ্র বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ এরাম জায়গায় রয়েছে মুর্শিদাবাদ জেলা এরম জায়গায় রয়েছে মুর্শিদাবাদ জেলা সেই মুর্শিদাবাদ জেলার পশ্চিম অংশ বাঁকুড়া বর্ধমান এবং দুই মেদিনীপুরের কিছুটা কিছুটা অংশ নিয়ে এই রাঢ় সমভূমি অঞ্চল গঠিত এই অঞ্চলের গড় উচ্চতা থাকে থেকে মিটার এই অঞ্চলের গড় উচ্চতা হচ্ছে তিরিশ থেকে পঞ্চাশ মিটার এই অঞ্চলটিও পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু এই অঞ্চলটা প্রাচীন পলি দ্বারা গঠিত প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত এই অঞ্চলের ভূমিরূপ কিছুটা রুক্ষ আমরা এই অঞ্চলের যদি ছবি দেখি যে যদি দেখি তাহলে দেখতে পাবো যে এই অঞ্চলটা খুব একটা সবুজ নয় রুক্ষ রুক্ষ মতো তো এই অঞ্চলটা কিছুটা রুক্ষ সমগ্র রার অঞ্চলটাকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় সমগ্র রার অঞ্চলটাকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় এক নম্বর হচ্ছে মুর্শিদাবাদ রার এক নম্বর হচ্ছে মুর্শিদাবাদ রার দু নম্বর হচ্ছে বীরভূম এবং বর্ধমান রাঢ় তিন নম্বর হচ্ছে বাঁকুড়া রাঢ় এবং অবস্থিত সেটা বোঝা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় যে রাঢ় অঞ্চলটা গঠিত মানে যেটা অবস্থিত সেটা মুর্শিদাবাদ রাঢ় নামে পরিচিত বীরভূম এবং বর্ধমান জেলায় যে রাঢ় অঞ্চলটা গঠিত রয়েছে সেটাকে বলা হচ্ছে বীরভূম এবং বর্ধমান রাঢ় মেদিনীপুর জেলায় যেটা রয়েছে সেটা হচ্ছে মেদিনীপুর রাঢ় এবং আর একটা হচ্ছে বাঁকুড়া রাঢ় বাঁকুড়া জেলায় যেটা অবস্থিত সেটা হচ্ছে বাঁকুড়া রাঢ় নামে পরিচিত এই অঞ্চলের মাটি কিরকম এই অঞ্চলে প্রধানত লাল মাটি দেখা যায় ল্যাটেরাইট লাল ল্যাটেরাইট মাটি এই অঞ্চলে দেখা যায় এই অঞ্চলে পশ্চিমবঙ্গের বেশ কিছু গুরুত্বপূর্ণ নদ নদী প্রবাহিত হচ্ছে যেমন ময়ূরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর শিলাই সুবর্ণরেখা এবং কাঁসাই ময়ূরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর শিলাই সুবর্ণরেখা কাঁসাই প্রভৃতি এই রাঢ় অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তো নদ নদী সম্পর্কে যখন আলোচনা করব এগুলো সম্পর্কে ডিটেলসে সেখানে বলবো তো রাঢ় অঞ্চল হল এবার রাঢ় অঞ্চলের পরে রয়েছে গাঙ্গেয় সমভূমি অঞ্চল সমভূমির চতুর্থ ভাগ হচ্ছে গাঙ্গেও সমভূমি অঞ্চল সমগ্র এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটা গঙ্গা নদীর পলির সঞ্চয়ের মাধ্যমে গড়ে উঠেছে ভাগীরথী হুগলি নদী এটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী ভাগীরথী হুগলি নদীর পূর্ব দিকে ভাগীরথী হুগলি নদীর পূর্ব থেকে পূর্ব থেকে বাংলাদেশ এখানে রয়েছে বাংলাদেশ বাংলাদেশের সীমানা পর্যন্ত অঞ্চল গাঙ্গেয় সমভূমি অঞ্চল নামে পরিচিত অর্থাৎ এই অঞ্চলটা গাঙ্গেয় সমভূমি অঞ্চল নামে পরিচিত তাহলে ভাগীরথী হুগলি নদীর পূর্ব থেকে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত অঞ্চল গঙ্গে গঙ্গা বদ্বীপ অঞ্চল বা গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল নামে পরিচিত কোন কোন অঞ্চল এই গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে প্রথম মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কিছুটা অংশ বাদ দিয়ে প্রায় সমগ্র মুর্শিদাবাদ গাঙ্গেয় সমভূমির মধ্যে পড়ছে এছাড়া নদিয়া হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা বর্ধমানের কিছুটা অংশ এবং মেদিনীপুরের কিছুটা অংশ নিয়ে এই গাঙ্গেয় সমভূমি অঞ্চলটি গঠিত বা তাহলে এই সমস্ত জেলার মধ্যে গাঙ্গেয় সমভূমি অঞ্চল অবস্থিত এখানে প্রধানত ভাগীরথী হুগলি নদী এবং পদ্মা নদী ক্ষয় কাজ করে এখানে পলিস অঞ্চল করে এটা গঠিত করেছে এছাড়াও এখানে আরো অনেক নদী রয়েছে যেমন ময়ূরাক্ষী অজয় দামোদর দ্বারকেশ্বর রূপনারায়ণ কাঁসাই ইচ্ছামতি বা ইচ্ছামতি চুর্নি প্রভৃতি নদী এই অঞ্চলটা গঠন করতে সহায়তা করেছে এই অঞ্চলটাকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় প্রথম মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল মৃতপ্রায় বদ্বীপ সমভূমি দ্বিতীয় পরিণত বদ্বীপ এবং তৃতীয় সক্রিয় সক্রিয় বদ্বীপ মৃতপ্রায় বদ্বীপ পরিণত বদ্বীপ এবং সক্রিয় মুর্শিদাবাদ জেলা এবং নদীয়া জেলা এই মৃতপ্রায় বদ্বীপের মধ্যে পড়ে এই অঞ্চলটায় বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে গেছে তাই জন্য এটাকে বলা হচ্ছে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল এরই আর এক নাম বাগড়ি অঞ্চল বাঘরি এই অঞ্চলটারই নাম বাগড়ি অঞ্চল বর্ধমান হাওড়া হুগলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলে পরিণত বদ্বীপ অঞ্চলটা অবস্থিত এই অঞ্চলে বদ্বীপ গঠনের কাজ এখনো কিছুটা কিছুটা করে চলছে আর এটা হচ্ছে তৃতীয় সক্রিয় বদ্বীপ এটা এই অঞ্চলটা দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত সক্রিয় বদ্বীপকে আলাদা করে আরেকটা ভাগ করে দেওয়া হয়েছে যেটা সম্পর্কে আমি আলোচনা করছি এরপরে তো সক্রিয় বদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনায় অবস্থিত এই অঞ্চলটাকে সক্রিয় বলা হচ্ছে কারণ এই অঞ্চলে বদ্বীপ গঠনের কাজ এখনো ব্যাপকভাবে চলছে তো এই অবধি হলো গাঙ্গেয় সমভূমি অব্দি বোঝা গেল তো এরপরে রয়েছে সক্রিয় বদ্বীপ পাঁচ নম্বর ভাগ সমভূমির সমভূমির পাঁচ নম্বর ভাগ হচ্ছে সুন্দরবনের সক্রিয় সক্রিয় সমভূমি সমভূমি সুন্দরবনের দক্ষিণ চব্বিশ পরগনার একদম নিচের অংশটা এই অংশটা আমরা জানি সুন্দরবন নামে পরিচিত এটা হচ্ছে সুন্দরবনের বদ্বীপ অঞ্চল সক্রিয় বদ্বীপ কারণ এখানে বদ্বীপ গঠনের কাজ এখনো সমানভাবে চলছে তাহলে এই অঞ্চলটা কোথায় অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত অঞ্চলটা একদম সমতল সমুদ্র তল থেকে মাত্র তিন থেকে পাঁচ মিটার উচ্চতায় অবস্থিত এই অঞ্চলে প্রচুর নদী রয়েছে ছোট ছোট প্রচুর নদী রয়েছে এবং সমুদ্রর একদম উপকূলে অবস্থিত এই কারণে এই অঞ্চলে নদীগুলো এবং সমুদ্র থেকে ব্যাপক পলি এই অঞ্চলে সঞ্চিত হয় দিয়ে এই অঞ্চলটা গঠিত হয়েছে যখনই এই জোয়ার আসে তখন অধিকাংশ জায়গাটাই পুরো প্লাবিত হয়ে যায় অর্থাৎ জলে তলায় চলে যায় এই সক্রিয় বদ্বীপ অঞ্চলে প্রায়ই নতুন নতুন দ্বীপের সৃষ্টি হয় তো এই সুন্দরবন অঞ্চলটাকে দুটো ভাগে ভাগ করা যায় দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে বাদা এবং দ্বিতীয়টা হচ্ছে আবাদ বাদা এবং আবাদ এখানের যেই অঞ্চলটা এক একটু নিচু এবং প্রায় কর্দমাক্ত অর্থাৎ কাদা রয়েছে ওখানে প্রচুর সেই সমস্ত জায়গাটাকে বলা হচ্ছে বাদা এই অঞ্চলে সেরকমভাবে চাষবাস করা হয় না কর্দমাক্ত জায়গা তার উপর লবণাক্ত আর নিচু জল জমে থাকে তাই জন্য এই অঞ্চলে সেরকম চাষবাস হয় না আর যে অঞ্চলে চাষবাস হয় সেটাকে বলা হয় আবাদ এই অঞ্চলে অসংখ্য নদী রয়েছে যেমন পিয়ালি ঠাকুরান মাতলা গোসাবা হারিয়া ভাঙা সপ্তমুখী রায়মঙ্গল ইচ্ছামতি কালিন্দি হাতানিয়া দোয়ানিয়া মাতলা বড়তলা প্রভৃতি প্রচুর নদী রয়েছে এই অঞ্চলে তো নদ নদীর চ্যাপ্টারে সেই সমস্ত নদীর সম্পর্কে আলোচনা করব সমভূমির শেষ ভাগ হচ্ছে উপকূলের সমভূমি অঞ্চল বা উপকূল ছয় ভাগে সমভূমিকে ভাগ করা যায় বলেছিলাম পশ্চিমবঙ্গের সমভূমিকে উপকূলের সমভূমি হচ্ছে শেষ ভাগ মেদিনীপুর জেলায় এই জায়গাটাতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলা এই জায়গাটা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলায় বঙ্গোপসাগরের একদম উপকূল অঞ্চলটা উপকূলের সমভূমি অঞ্চল নামে পরিচিত তো এই ছিল পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা পরের দিন আমরা পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আলোচনা করব তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ